ইসমিলার রাহমানের রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আমি আজ শেয়ার করবো টিকটকে ভাইরাল হওয়ার একটা রেসিপি ডালগোনা ক্যান্ডি আশা করছি ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বিল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য দোয়া ও ভালোবাসা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন ও সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন তো এই ক্যান্ডিটা বানানোর জন্য হাফ কাপ চিনি নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চুলার আশটা একদম কমিয়ে এই চিনিটাকে জাল করে নিতে হবে চিনিটা যখন একদম নেড়ে চড়ে জাল করার পর তরল হয়ে যাবে একদম তখন আমি এখানে চা চামচ সুটা চার বাগে চা বাঘ করে এক বাঘ সুটা এখানে দিব এর বেশি দেওয়া যাবে না তাহলে এই ক্যান্ডিটা খেতে তিতু লাগবে চুলা আঁচটা একদম কমানো আছে তরল হয়ে গেছে এখন ওই বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং সোডা চার ভাগে ভাগ করে এক ভাগ দিয়েছি চুলাটা অফ করে এখন অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নিয়ে দ্রুত এই কাজটা করতে হবে ফয়েল পেপারে আমি ডেলে দেবো ফল পেপারে ডেলে দিয়ে আর কিছু করতে হবে না এটাকে নেড়ে কিছু করার দরকার নেই এভাবে বসে যাবে আর কুকি কাটার বসিয়ে আমি এটাকে ডিজাইন করে নিব কুকি কাটারটা বি মানে বসিয়ে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে তা না হলে কুকি কাটারটা একদম গরম হয়ে যাবে তখন কিন্তু উঠাতে খুবই মুশকিল হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফয়েল পেপার সারিয়ে নিব একটি পিন দিয়ে এই সাইড থেকে একটু সারিয়ে ডিজাইনগুলো বের করে নিব এই কাজটা খুব সাবধানে করতে হবে আস্তে আস্তে তাহলে সঠিকভাবে বেরিয়ে আসবে এই ডিজাইনগুলো এইভাবে সবগুলোই আমি বের করে নিব যার যার পছন্দ মতো এটাকে ডিজাইন করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো হয়ে গেল খুব সহজেই কিন্তু এই ক্যান্ডিটা বানানো যায় আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ